হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম কানাডার ভিক্টোরিয়া ডে বা লং উইকেন্ডের যে ভিডিও ক্লিপগুলো আছে নিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে আমি আমার আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি মনে করি আপনারা খুবই মজা পাবেন, হতাশ হবেন না। তো চলুন দেখা যাক আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে। তার আগে আমার গ্লাসের রিভিউটা দেখুন। আজকে আমি যে ক্লাসটা পড়েছি এটা আমি মাদার্স ডে গিফট পেয়েছি, তো আমাকে কেমন লাগছে? এটা হচ্ছে ফসিল, উইনার্স থেকে কিনেছিলাম। তো এখন আমরা বাইরে যাব, ক্যামেরাটা বন্ধ করি, বাই। ক্যামেরা বন্ধ করা হয়েছে তো কি হয়েছে? আমাদের ঘোরাফেরাকে তো আর বন্ধ করে রাখা যাবে না। আমাদের ঘোরাফেরার জন্য কানাডিয়ান গভর্নমেন্ট ওই যে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য বড় একটা এয়ার কানাডার প্লেন, এই প্লেনে করে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার সেই ভিক্টোরিয়া ডের মেলাতে। আর এই মেলাতে যেতে যেতে ভিডিওটি দেখতে থাকুন। আর আমি ভিক্টোরিয়া ডে সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিয়ে দিই। এই ভিক্টোরিয়া ডেটাকে পালন করা হয় আমাদের এখানে বিফোর 24 অফ মে, মানে 24শে মের আগে যে লাস্ট মানডেটা থাকবে সেই মানডেটাকে আমরা ভিক্টোরিয়া ডে হিসাবে পালন করে থাকি। এটাকে এখানে সেলিব্রেট করা হয় ভিক্টোরিয়া ডে, মানে কুইন ভিক্টোরিয়া অফ ইংল্যান্ডের বার্থডে হিসাবেও এখানে কেউ কেউ সেলিব্রেট করে, মানে সবাই এখানে সেলিব্রেট করা হয়। আর 1845 সালের আগে আমরা এটাকে রেকগনাইজ করেছিলাম, যে মানে কানাডা ডিক্লেয়ার করেছিল এটাকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে ফ্রম ইংল্যান্ড। আর আফটার কুইন ভিক্টোরিয়া যে মারা যাওয়ার পর, মানে 1901 সালের পর এই হলিডেটাকে অফিসিয়ালি নাম দেওয়া হয় ভিক্টোরিয়া ডে। মানে তার আগে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে অফ ফ্রম ইংল্যান্ড, দ্যাট মে পরে রানী মারা যাওয়ার পরে এটাকে 1901 সালের পর এটাকে এই হলিডেটাকে অফিসিয়ালি ভিক্টোরিয়া ডে হিসেবেই আমরা পালন করে থাকি। আবার কেউ কেউ এখানে আমাদের এখানে মে 2-4 বা ফায়ার ক্র্যাকার ডে হিসেবেও বলে। তো এই ভিক্টোরিয়া ডে উপলক্ষে আমাদের এখানে অনেক রকমের মেলা, ফায়ার ওয়ার্কস, তারপর র্যালি, তারপরে যে অনেক রকমের মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো সবাই এখানে খুব বেশি এনজয় করে, ভালো লাগে আমার এগুলো দেখতে। কানাডার সমস্ত দেশের, মানে সমস্ত এলাকার টেরিটরি বা প্রভিন্সের লোকেরা আনন্দ ফুর্তি করলেও, সেলিব্রেট করলেও এই দিনটাকে এক্সেপ্ট কুইবেক সিটি, মানে কুইবেক প্রভিন্স এটাকে সেলিব্রেট করে না। শুধু কুইবেক প্রভিন্স ছাড়া কানাডিয়ান অল কানাডা এটাকে খুবই আনন্দ উৎসাহের সাথে পালন করে থাকে। তো এটার সাথে সাথে এখন আমরাও খুব আনন্দ করছি সবার সাথে সাথে, আমরাও এখন বিইং কানাডিয়ান বাংলাদেশি। যাই হোক, তো আপনাদেরকে নিয়ে এলাম মেলাতে। মেলাতে ঢুকতে ঢুকতে যখন ঢুকলাম তখন, মানে এটাতে ঢোকার জন্য আসলে খুব মানে কোনো এন্ট্রি ফিস লাগে না, এটা ফ্রি। আর প্রত্যেকটা রাইডের জন্য আপনারা সিঙ্গেলভাবে $2 থেকে $5, মানে প্যাকেজ আপনারা $5 করে মানে রাইডে বিভিন্ন রাইডে চড়তে পারেন। সবগুলো রাইড না, আমি বলছি মানে এক একটা ইচ রাইডের জন্য $2 থেকে $5, মানে সিঙ্গেল চললে $2 এবং প্যাকেজ মানে ফ্যামিলি সহ চললে $5। খুবই সস্তা, খুবই চিপ, মানে খুবই ভালো লাগছিলো রাইডগুলা। আমার মেয়ে শুধু একটা রাইডে চড়েছে, আর রাইডে চড়ে নাই। আর অন্যান্য রাইডগুলোর জন্য কয়েকবার লাইনে দাঁড়িয়েছে, পরে টায়ার্ড হয়ে আবার ফিরে এসেছে আর যায়নি। আর যে পুতুলের যে দোকানগুলা আর অন্যান্য খেলনাগুলা, এখানে পুতুলগুলো দেখা যাচ্ছে যে পুতুলগুলো হচ্ছে ছোট ছোট পুতুল, মানে $5 থেকে এই পুতুলগুলার মানে শুরু। পুতুলের গেমসগুলো এখানেও গেমসের মাধ্যমে, গেমস বলতে বোঝায় একটা আপনাকে একটা পিস্তল কিংবা একটা ইসের মতো একটা কাঠির মতো দিবে, সেই কাঠিটা আপনি যদি বেলুনটাকে ফুটা করার জন্য একটা আপনাকে তীর দিবে, সেই তীরের মাধ্যমে আপনি যদি একটা বেলুন ফুটা করতে পারেন তাহলে আপনি উইন হবেন, তাহলে আপনি খেলনাটা পাবেন, আদারওয়াইজ না। তাহলে আপনার $5 মিস যাবে, আপনাকে আর কোনো খেলনা দেওয়া হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা কান্নাকাটি করলে তখন ওই $5 দিয়ে একটা খেলনা দিয়ে দেয়। আর এখানে আমি অবশ্য যাই নাই, মানে দোকানগুলোতে আমি দেখেছি যে $5 করে লেখা আছে, যে স্টার্টিং $5 to $25 এরকম পুতুলগুলার গায়ে। আর আমার ঘরে যেহেতু অনেক পুতুল আছে, আমার মেয়েরও তেমন ইন্টারেস্ট ছিল না, সেহেতু আমি ওই পুতুলের দোকানের সামনে যাই নাই। আমি দূর থেকে দেখেছি একটা বেবিকে, দূর থেকে কি কাছাকাছি লেখা $5 করে ওরা কথা বলছে, মানে ডাকছে কাস্টমার, তো $5 করে বলছে। তো এটা এর আগে আমি আরও অনেক বছর ধরে থাকি, তো এখানে কয়েকবারই
দেখেছি আমার মেয়ে যখন ছোট ছিল, ওই পুতুল মানে পুতুল নিয়ে কেনার জন্য পাগল হয়ে যেত। যাই হোক, তো আমার মনে হয় যে $5 দিয়েই ওরা খেলনাটা মানে যে কোনো একটা পুতুল দিয়ে দেয়, আর ওই তীর ছুঁড়ে যে গেমসটা সেটা একটা ফান করার জন্য আসলে। আর যাই হোক, এই না এই যে নাগরদোলার মতো দেখা যাচ্ছে যে এটাতে আমি চড়তে চেয়েছিলাম, এই জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি। আমি ভাবছি শুধু এভাবে দোলাবে, কিন্তু না বাবা, পরে দেখি একদম পুরোটা একদম ঘুরিয়ে দিয়েছে, একদম উঠিয়ে দিয়েছে খুব উঁচু থেকে। আমি মানে খুবই ভয় পেয়েছিলাম। আর যে সিনারিগুলো দেখা যাচ্ছে, আমরা আগে নূরজাহান আলিবাবা এগুলো দেখলে এই সিনারিগুলো দৈত্যের ভূত এগুলো দেখতাম, তো এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে আর কি। যাই হোক, তো মেলাটা সর্বোপরি মেলাটাতে ঘুরে আমার ভালোই লাগছিল, খারাপ লাগে নাই। অনেকখানি মানে জায়গা জুড়ে মেলাটা ছিল মোটামুটি। তো সব বাবা মারা এবার তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে। ওই যে এটা হচ্ছে ফিশিং গেম, ফিশিং গেম মানে একটা বড়শির মতো আছে, সেই বড়শিটাকে ধরবে, তারপর যে যেই ফিশটা উঠাতে পারবে সেই ফিশটাই আপনার মানে আপনাকে দিয়ে দিবে। এই জন্য এটা ছিল $5 করে এই গেমসটা, মানে এই খেলাটা ভালোই লাগে, খারাপ লাগে না। বাচ্চারা যখন ছোটো থাকে তখন তো কত কিছুই করতে চায়। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই মেলাতে ঘুরতে আমি জানি না, আমার কাছে তো ভালোই লাগছিল। আমি আরও একটি খেলা খুব এনজয় করেছি, সেটা হচ্ছে বাম্পার কার, মানে কার বাম্পিং করা যে একটা খেলা আছে, এটা যেহেতু যদিও ছেলেদের ছেলে বাচ্চাদের খেলা, তারপর আমার কাছে এটা খুব ভালো লাগছে। ইচ্ছে হয়েছিল যে আমি ওটাতে চড়ি, কিন্তু না, ছোটো বাচ্চারাই ওটাতে বেশি চলছে, বড়রাও গিয়েছে, বাবার সাথে ছেলে গিয়েছে। তো যাই হোক, আর এইগুলো তো একদম নর্মাল, মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। আর মেলাতে মেলা বলতে কি, সবগুলো রাইডে চললাম, এনজয় করলাম, খাবার খেলাম, এটাই তো মেলার আসলে মজা। আমি আসলে খাবার বলতে কি, এখানে আমি কটন ক্যান্ডিটাকে খুব মিস করেছি, আমি কটন ক্যান্ডির খুব পাগল, আমি মানে রোজা রেখেছি এজন্য আর কি কটন ক্যান্ডিটা আমি খেতে পারি নাই। তো সরি, রোজার মধ্যে এটা বলা ঠিক না, তারপরে বললাম আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে বড় বড় গাড়িগুলো দেখা যাচ্ছে বাসের মতো দেখতে, এখানে সমস্ত যে রাইডগুলো নিয়ে এসছে ওদের সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে রাখা হয়, রেখে ওরা এখানে খায় ঘুমায়, মানে যতক্ষণ থাকবে একদিন দুদিন তখন ততক্ষণ পর্যন্ত ওরা এখানে ওদের সমস্ত কাজকর্ম চলবে, বাথরুম পর্যন্ত এখানে আসে এই গাড়ির মধ্যে। তো যাই হোক, এটাই হচ্ছে আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বললাম এখানকার বর্ণনা, মানে মেলাটার বর্ণনা। তো এই যে বাম্পার কার আমার চলে এসেছে, বাম্পার কার খুবই মজার একটা খেলা এটা, মানে একজন একটা কার আরেকটা কারকে হিট করবে, খুবই মজা লাগে এটা মানে খেলতে। যদিও আমি তো বললাম যদিও এটা ছেলেদের খেলা, এটার জন্য আমি লাইনে দাঁড়িয়েছিলাম, পরে আবার চলে গিয়েছি। অনেক বাবা মারা বাবারাই দাঁড়িয়ে আছে চা তার বাচ্চাদেরকে নিয়ে চড়ার জন্য। তো এখানে অনেক রকমের রাইডের ব্যবস্থা করা হয়েছিল, আপনারা তো দেখতেই পেলেন, আমি একে একে সমস্ত মানে মেলাটাকে ঘুরে ঘুরিয়ে দেখালাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? আর ওদিকে আমার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় বা দোকানের সামনে বা বিভিন্ন রাইডের সামনে যেয়ে যেয়ে ছবি তুলছে আর ভিডিও করছে, খারাপ লাগে না, ভালোই লাগে। তো এটা হচ্ছে পেপা পিগের মধ্যে যে দেখা যায় সেটার একটাই মানে গেমস, এটাও খারাপ না, এটাও ভালো। এটা চেয়েছিল মনে হয় $5, হ্যাঁ $5। তো আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে করতে মানে মেলাতে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ব্লগটিতে মানে ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সহজেই। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেই মতামত আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। আজকে আর আপনাদের সাথে বেশি বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব আমি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আর আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সবাইকে, সবার রমজান ভালো কাটুক, ঈদ ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।